হ্যালো বন্ধুরা, মারুস ম্যাজিক টাইম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজও পৃথিবীতে ঘটে চলা অবাক করা 10টি চমৎকার ঘটনার তালিকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ থাকছে এর সপ্তম পর্ব, তাহলে চলুন দেখে আসি। নাম্বার 1, ঘোড়ার কঙ্কালে মোট 205টি হাড় রয়েছে। যদি এগুলো মানুষের হাড়ের চেয়ে অনেক বড় বলে রাখা ভালো, আমাদের শরীরে 206টি হাড় রয়েছে। ঘোড়াগুলির কঙ্কালের মধ্যে আমাদের মতো প্রায় সমান হারের সংখ্যা রয়েছে। নাম্বার 2, প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় 40,000েরও বেশি মানুষ টয়লেটে আঘাত পায়। এর মধ্যে কিছু শিশু টয়লেটের ভিতর পড়ে যায় এবং অন্যরা টয়লেট ভেঙে পড়া বা অন্ত্রের সমস্যা বা অন্ত্রের চলাচলের জটিলতার কারণে আঘাতপ্রাপ্ত হয়। নাম্বার 3, স্ট্রবেরি লাল, হলুদ, সবুজ ও সাদা হতে পারে। এটি অবশ্যই স্ট্রবেরির বিভিন্ন পরিপক্কতার স্তরগুলিকে বোঝায়। পাকা এবং লাল হওয়া আগে একটি সবুজ হবে। হলুদ স্ট্রবেরি সম্পূর্ণরূপে একটি আলাদা ধরনের, একে আলপাইন স্ট্রবেরি বলে থাকে। নাম্বার 4, চার ব্যক্তি একটি বাড়িতে 6 মাস ধরে প্রায় 2,000 ব্রাউন রিলিউজ মাকড়সার সাথে বসবাস করতেন, তবে তাদের কারো কোনো ক্ষতি হয়নি। ব্রাউন রিলিউজ মাকড়সা উত্তর আমেরিকার 3টি বিষাক্ত মাকড়সার মধ্যে একটি, যেটি কিনা খুব কম আক্রমণাত্মক। নাম্বার 5, ম্যাডোনা ব্র্যান্ট্রোফোবিয়ায় ভুগছেন, যা বজ্রপাতের ভয়। এই ভীতিজনক শব্দটি আসলে এত জটিল নয়, এটি বজ্রের ভয়। ম্যাডোনা এতে এতই ভয় পেয়েছেন যে শোয়ের আগে তিনি প্রায় আবহাওয়ার প্রতিবেদনগুলি চেক করে থাকেন। বজ্রপাতের এই ভয় অ্যাস্ট্রোফোবিয়া, কেরানোফোবিয়া বা টর্নিটোফোবিয়া নামেও পরিচিত। নাম্বার 6, ক্লিনিক্স টিস্যুগুলো মূলত ক্রেপ পেপার হিসাবে বানানো হয়েছিল, যা কিনা গ্যাস মাস্ক ফিল্টার হিসাবে ব্যবহার করা হতো। আমরা আজ যে সত্যিকারের ক্লিনিক্স পণ্যটিকে জানি, তা দুর্ঘটনাক্রমে সেই থেকে বিকশিত হয়েছিল। নাম্বার 7, 1998 সালে সনি দুর্ঘটনাক্রমে 7 লাখ ক্যামকোডার বিক্রয় করেছিল, যা মানুষের পোশাকের ভেতর দিয়ে দেখার প্রযুক্তি ছিল। এই ক্যামেরাগুলোতে বিশেষ লেন্স ছিল যা ইনফ্রারেড লাইট ব্যবহার করে নাইট ভিশন হিসাবে ব্যবহৃত হতো, তবে এটি আপনাকে শুধু কয়েক ধরনের পোশাকের ভেতরে দেখারই সুযোগ করে দেয়। নাম্বার 8, আপনি আপনার জীবদ্দশায় দাঁত ব্রাশ করে প্রায় 38 দিনের মতো অতিবাহিত করবেন। এটি মোট প্রায় 35.5 দিনের সমান। প্রতিদিন প্রায় 2 মিনিট, এটি আপনার জীবনে 0.1% এর সমান। নাম্বার 9, রোনাল্ড ম্যাকডোনাল্ড জাপানে ডোনাল্ড ম্যাকডোনাল্ড, কারণ এটি জাপানিদের পক্ষে উচ্চারণ করা সহজ। 1971 সালে জাপানে প্রথম ম্যাকডোনাল্ড খোলার পর থেকেই মাছটিকে ডোনাল্ড ম্যাকডোনাল্ড বলা হয়। প্রায় জাপানি লোকেরা অন্য কোনো জায়গায় তাদের আলাদা নাম জানতে পেরে অবাক হয়। নাম্বার 10, পিঁপড়া ফ্রেরোমন টেল ছেড়ে এক ধরনের মানচিত্র তৈরি করে, যাতে অন্য পিঁপড়াগুলি অনুসরণ করতে পারে, যাতে করে তারা খাবার ও ঘরের মধ্যে অতি দ্রুত ভ্রমণ করতে পারে। এই রুটে যত বেশি পিঁপড়া হাঁটে, ম্যাপটি অনুসরণ করা তার জন্য ততই সহজ হয়ে ওঠে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে আরও নতুন 10টি ঘটনা নিয়ে। মারুফ ম্যাজিক ল্যাম্পের সাথে থাকুন আর নেশাকে না ভুলুন। ধন্যবাদ।